তার মানে দীপ্তি আবারও শ্বশুর বাড়ি থেকে চলে এসেছে? আবার? তার মানে এর আগেও ও শ্বশুর বাড়ি থেকে চলে এসেছিল? হ্যাঁ, প্রথমে ও অর্কবাবুর বাড়িতে গিয়ে উঠেছিল, তারপর কিছুদিনও আমাদের বাড়িতেও ছিল। বারবার এইভাবে চলে আসছে কেন বলো তো? নিশ্চয়ই তো কোনো কারণ আছে। শুধু শুধু চলে আসার মেয়ে কিন্তু দীপ্তি নয়। ও দিদি, জানো তো দীপ্তির সাথে যখন আমার প্রথম দেখা হয়েছিল তখন ওর কাছে একটা পুতুল ছিল। আর কিন্তু এখন বয়স নয় যে পুতুল নিয়ে খেলার। আমার ব্যাপারটা না ভীষণ অদ্ভুত লেগেছিল। দেখুন, এসব ব্যাপারে আমি আসলে এগুলো দীপ্তির একান্তই ব্যক্তিগত কথা, তবে আমি আপনাকে সবটাই বলবো। সবটা জানলে হয়তো আপনি আপনি দীপ্তির মনের অবস্থাটা বুঝতে পারবেন। দিদি, তুমি আমায় সব কিছু বলো, আমি দীপ্তির সব কিছু জানতে চাই, প্লিজ বলো আমায়। দীপ্তির একটা বাচ্চা হয়েছিল, যে বাচ্চাটা জন্মানোর সঙ্গে সঙ্গে নার্সিংহোম থেকে চুরি হয়ে যায়। নার্সিংহোম থেকে হারিয়ে যাবার পর দীপ্তি পাগলের মতো হয়ে গিয়েছিল। বেচারি জীবনে এত কষ্ট পেয়েছে কিন্তু কোনোদিন কাউকে কোনো কিছু মুখ ফুটে বলেনি, কারোর সম্বন্ধে কোনো অভিযোগও করেনি। একটু যদি আমার সাথেও শেয়ার করতো তাহলে হয়তো একটু মনটা হালকা হতো। আচ্ছা, দীপ্তির বাচ্চা কি এখন আপনাদের বাড়িতেই আছে? বাচ্চা? ওর সাথে তো কোনো বাচ্চা ছিল না, হয়তো ও শ্বশুর বাড়িতেই বাচ্চাটাকে রেখে এসেছে। কিন্তু বাচ্চাটা ফেলে আসার মৃত দীপ্তি নয়, তাহলে হয়তো ওকে এখনো পাওয়া যায়নি। বাচ্চাটার খোঁজ কি কেউ করেছিল? আসলে আমি ঠিক বলতে পারবো না। বাচ্চাটা হারিয়ে যাওয়ার কষ্টটাকে হয়তো ভুলে যাওয়ার জন্য পুতুলটাকে নিয়ে সবসময় নিজের কাছে থাকতো। দীপ্তি খুব কষ্ট পেয়েছে, আপনি ওকে একটু দেখবেন প্লিজ। এ ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকতে পারো দিদি, ও কোনো কষ্ট পাবে না, আমার কাছে ভালোই থাকবে। সময় হয়ে গেছে, চলুন। জাস্ট এ মিনিট। ও দিদি, তোমার দীপ্তিকে কিছু বলার আছে? আমার? না না, আমার সেভাবে কিছুই বলার নেই, শুধু বলবেন ও যেন ভালো থাকে। তবুও আর কিছু? আর বলবেন যে আমার জন্য ব্যস্ত হবার কোনো দরকার নেই, আমার যা হবার হবে। অদিতি, দীপ্তি কিন্তু সবসময় তোমাকে নিয়ে চিন্তা করছে, সব সময় তোমার ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা করছে, এবং একজন সিনিয়র লয়ারের সাথে তোমার কেসটা নিয়ে কথাবার্তা বলেছে। হ্যাঁ, ও তোমার কেসটা লড়তে চায়, আর আমার বিশ্বাস ও যেভাবে হোক তোমাকে নির্দোষ প্রমাণ করে ছাড়বি। কিন্তু এতে তো ওর বিপদ বাড়বে। যতই বিপদ হোক ও কারো কথা শুনবে না, ও কেসটা লড়বে। টেক কেয়ার বেটি, ফির মিলেঙ্গে। আসুন।